আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে একটি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব। অনেকে আমরা স্বপ্ন দেখে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যোগদান করে দেশসেবায় নিজেকে নিয়োজিত করব। আজকের ভিডিওটা সম্পূর্ণ নবীনদের জন্য, যারা চিন্তা করছো এখন থেকে যে তুমি সেনাবাহিনীর সৈনিক পদে পরীক্ষা দিতে যাবা। তো আজকের পুরো ভিডিওতে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে পরীক্ষার পদ্ধতি নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত সবাই আমার সঙ্গেই থাকবা এবং ভিডিওর শুরুতে সবাইকে সোলজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরা সবসময় আমাদের সোলজার ট্রেনিং একাডেমির টিউটোরিয়ালমূলক ভিডিওগুলো দেখো, সেই কারণে আমরা নিজেরাও অনুপ্রাণিত হই তোমাদের কাছে বারবার এরকম টিউটোরিয়ালমূলক ভিডিও নিয়ে আসার জন্য। যাই হোক, আজকে আলোচনা করব, যারা তো জানোই খুবই ভালো এবং যারা জানো না বেসিক্যালি তাদের এই ভিডিওটি উপকারে আসবে আমি মনে করি। প্রথমত, একজন ছেলে অথবা একজন মেয়ে যদি চিন্তা করে সে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে পরীক্ষা দিতে যাবে, তার পদ্ধতিগুলো জানা দরকার বা সিস্টেমটা জানা দরকার, সে কিভাবে আবেদন করবে বা কিভাবে পরীক্ষায় অংশগ্রহণ করবে। দেখো, বাংলাদেশ সেনাবাহিনীর সার্কুলার পত্রিকায় আসে, অনলাইনেও আসে। সার্কুলার যখন আসবে নির্দিষ্ট তারিখে, তখন তোমাদেরকে সর্বপ্রথম টেলিটক নাম্বারের মাধ্যমে এসএমএস করতে হয়। এসএমএস পাঠানোর পরে তোমাকে বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইট আছে, সেনাবাহিনীর ওয়েবসাইটে তোমাকে যেতে হবে। তুমি একটু আমার ভিডিওর নিচের দিকে লক্ষ্য করো, তোমরা দেখতে পারবা এসএমএস এর পদ্ধতি এবং ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেওয়া আছে। এসএমএস এর পদ্ধতি দেখলা এবং ওয়েবসাইটের অ্যাড্রেসটাও তোমরা দেখতে পাচ্ছ। এখানে গিয়ে তোমাকে তোমার অনলাইনে ফর্মটা ফিল আপ করতে হবে। অনলাইনে ফিল আপ করার পরে তোমার একটা তুমি অ্যাডমিট কার্ড পাবা। অ্যাডমিট কার্ড পেয়ে গেলা, এখন তোমাকে অপেক্ষা করতে হবে। বাংলাদেশ সেনাবাহিনীর পরীক্ষার সিস্টেম 72 ঘন্টা আগে তোমাকে এসএমএস এর মাধ্যমে জানাই দিবে তোমার পরীক্ষা কত তারিখে এবং কোন ক্যান্টনমেন্টে হবে। সে পর্যন্ত তোমাকে ওয়েট করতে হবে, পাশাপাশি একটু প্রিপারেশন চালায় যেতে হবে। এখন ধরলাম 72 ঘন্টা আগে তুমি এসএমএস পেয়ে গেছো, তোমার পরীক্ষার জন্য তোমার ডাক এসেছে। তুমি এসএমএস পাইলা, এসএমএস পাওয়ার পরে যেদিন পরীক্ষা দিতে যাবা সৈনিক পদের জন্য, যে কোনো ক্যান্টনমেন্টে যখন তুমি পরীক্ষা দিতে যাবা, বাংলাদেশ সেনাবাহিনীর বিআরও বোর্ডে বেসিক্যালি আসলে এই পরীক্ষাগুলো হয়ে থাকে। পরীক্ষা যখন দিতে যাবা, পরীক্ষা দিতে যাওয়ার দিনে যখন তুমি প্রবেশ করলা পরীক্ষার কেন্দ্রে, যাওয়ার পরে সর্বপ্রথম তোমাদের পেপারস অর্থাৎ বিভিন্ন কাগজপাতি, প্রয়োজনীয় কাগজপাতিগুলো তোমাদের ঠিকঠাক আছে কিনা সেটা আগে যাচাই বাছাই করা হবে। এই বিষয়ের উপরে আমাদের ইউটিউব চ্যানেলে আমি ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি, তোমরা চাইলে দেখে আসতে পারো যে সেনাবাহিনীর মাঠে কী কী কাগজপাতি নিয়ে যেতে হয়। তাহলে তোমরা বুঝতে পারবে যখন তোমরা যাবা পরীক্ষার কেন্দ্রে, তুমি কিভাবে রেডি করে রাখবা তোমার কাগজপত্রগুলো। তোমার সব কাগজপাত্রগুলো চেক আপ হয়ে যাওয়ার পরে দেন তোমাদের প্রাথমিক মেডিকেল হবে। এখানে একটু বলে রাখি, বাংলাদেশ সেনাবাহিনীর পরীক্ষার সিস্টেম কিন্তু একটু আলাদা। এখানে অল্প সংখ্যক স্টুডেন্টদেরকে, যেমন 150, 200 অথবা 250 বা 300, এইভাবে কিন্তু এসএমএস এর মাধ্যমে পরীক্ষার কেন্দ্রে তাদের ডাকে। যাই হোক, তোমার কাগজপত্র যদি ঠিক থাকে তাহলে তুমি পরবর্তী পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। পরবর্তী পরীক্ষাটাই হবে তোমাদের প্রাথমিক মেডিকেল টেস্ট। এই প্রাথমিক মেডিকেল টেস্টে তোমার হাইট দেখবে, তোমার চেস্ট দেখবে, আরো বাহ্যিক যে বিষয়গুলো আছে সেগুলোর উপরে আমাদের ইউটিউব চ্যানেলে অসংখ্য আমি ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা চাইলে ওই ভিডিওগুলো একটু দেখে আসতে পারো যে কী কী বিষয়ের উপরে মেডিকেল টেস্ট হয়, তাহলে তোমাদের একটু অভিজ্ঞতা বাড়বে। এই প্রাথমিক মেডিকেলে যদি তুমি টিকে যাও, এরপরে তোমার ফাইনাল মেডিকেল হবে। ফাইনাল মেডিকেল কি, তোমার বাহ্যিক বিষয়গুলো তো ঠিক হলে এরপরে ভিতরের বিষয়গুলো, যেমন নাকের ডিএনএস আছে, কারো কানের পর্দা ফাটা থাকে, তারপর আরও ইন্টারনাল কিছু বিষয় থাকে, এই বিষয়গুলো তারা চেক আপ করবেন। চেক আপ করার পরে যদি তুমি প্রাথমিক মেডিকেল এবং ফাইনাল মেডিকেল টিকে যাও, টিকে যাওয়ার পরে তোমাদের কিছু শারীরিক পরীক্ষা হবে। এখন শারীরিক পরীক্ষার মধ্যে পুশ আপ থাকে, দৌড় থাকে, হাই জাম্প থাকে, লং জাম্প থাকে, রোপিং থাকে, এক ক্যান্টনমেন্টে এক রকম পদ্ধতি ইউজ করা হয় শারীরিক
শারীরিক যে পরীক্ষাটা রয়েছে, এই পরীক্ষাটা যাচাই বাছাইয়ের জন্য অনেক কিছু অবস্ট্রাগল তোমাদেরকে অতিক্রম করতে হয়। তো যাই হোক, যারা একটু ব্যায়াম ট্যাম করো, যারা একটু দৌড়াদৌড়ি করো, তারা এই পরীক্ষাটা অনায়াসে পাশ করতে পারবে। এরপরে যদি তুমি শারীরিক পরীক্ষা টিকে যাও, তারপরে তোমাদেরকে কি হবে, তোমাদের লিখিত পরীক্ষা হবে। এখন যারা প্রাথমিক মেডিকেল এবং ফাইনাল মেডিকেলে টিকবে না, তাদেরকে কি করবে, তাদেরকে তারা আগামীবার পরীক্ষা দেওয়ার জন্য আবার এই কথা বলে তাদেরকে ক্যান্টনমেন্ট থেকে বিদায় জানাবে। এবং পরবর্তী পরীক্ষায় যারা টিকে যাবে, অর্থাৎ মেডিকেল পরীক্ষায় যারা টিকে যাবে, তারা শারীরিক পরীক্ষা অংশগ্রহণ করবা। শারীরিকের কথা তো বললাম, এরপরে লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা মোট 5টা বিষয়ের উপর হয়, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, সাধারণ গণিত এবং আইকিউ। এই 5টা বিষয়ের উপরে তোমাদের লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা পাস করার জন্য খুবই ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, কারণ চাকরির পরীক্ষা, তো চাকরির পরীক্ষায় অবশ্যই একটু কম্পিটিশন হয়, অনেক কিছু সিলেবাসের বাইরেও, একাডেমিক বইয়ের বাইরেও কিছু প্রশ্ন আসে। সেই প্রশ্নগুলো ভালোভাবে পড়ার জন্য তোমার প্রস্তুতি থাকতে হবে। যদি প্রস্তুতি না থাকে, তাহলে তুমি রিটেন পরীক্ষা খারাপ করবা। এরপরে তোমাদের ভাইবা পরীক্ষা হবে। ভাইবা পরীক্ষা হয়ে যাওয়ার পরে পর্যায়ক্রমে যে কয়েকজন তোমরা টিকে যাবা প্রাথমিক মেডিকেল অথবা ফাইনাল মেডিকেল পার হওয়ার পরে, বেসিক্যালি আসলে দেখা যায় যদি 200 জন যায় পরীক্ষা দিতে, সেখান থেকে 10-15 জন থাকে আর কি, বাদ বাকি কিন্তু সবাই মেডিকেলে বাদ পড়ে যায়। সে কারণে সেনাবাহিনীর পরীক্ষার জন্য কিন্তু মেডিকেলটা খুবই ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ। সে কারণে তোমরা যারা চিন্তা করো আগামীতে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে পরীক্ষা দেবা, অবশ্যই এখন থেকে তোমার মেডিকেলটা ঠিক আছে কিনা তুমি সে বিষয়ে একটু নজর দাও। এরপরে দেখো, যখন তোমাদের শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পরে বেসিক্যালি বিকালের দিকে তারা মেধা তালিকা একটা তৈরি করে। তোমাদের কিন্তু ওখানে বোর্ড থাকবে, ওই বোর্ডে কিন্তু তোমরা জানতে পারবে যে কয়জন তোমরা প্রার্থী পরীক্ষা দিলা, কে কত নাম্বার পেলো কোন কোন পরীক্ষায়। ওই অনুযায়ী কিন্তু তারা একটা মেধা তালিকা তৈরি করে। ওই মেধা তালিকায় যদি তুমি থাকতে পারো, তাহলে তুমি সেদিনকার জন্য বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চান্স পাওয়ার জন্য মনোনীত হবা। এখন কথা তো শুনে মনে হয় যে খুবই সহজ, যাব আর পরীক্ষা অংশগ্রহণ করব তাতেই হয়ে যাবে, কিন্তু আসলে তা কিন্তু না। যখন আমরা পরীক্ষা দিতে যাব বা কেউ যখন যাবা, যদি তোমার এই বিষয়গুলোর উপরে আগে থেকে কোনো প্রস্তুতি না থাকে, তুমি কোনোভাবেই কিন্তু পরীক্ষায় ভালো করতে পারবে না, অর্থাৎ উত্তীর্ণ হতে পারবে না। সে কারণে এখন যারা স্বপ্ন দেখছো, স্বপ্ন দেখার পর বন্ধ করা যাবে না, স্বপ্নটা দেখা শুরু করেছো, এটা শেষ না হওয়া পর্যন্ত দেখতেই হবে। যাই হোক, তোমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেলে, অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পরে তোমাদের 7 দিন পরে, সরি, অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে না, অ্যাপয়েন্টমেন্ট লেটারের জন্য একটা টোকেন দেয়। কিন্তু 7 দিন পরে বা 7 দিনের মধ্যে তোমাদেরকে SMS একটা জানাবে আর্মি হেডকোয়ার্টার থেকে। ওই SMS পাওয়ার পরে তোমাদেরকে তোমার অভিভাবককে সঙ্গে নিয়ে ক্যান্টনমেন্টে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে আসতে হবে। এরপরে অ্যাপয়েন্টমেন্ট লেটার আনার পরে তোমাদের ব্লাড টেস্ট এবং আরও আনুষঙ্গিক কিছু পরীক্ষা আছে, সেগুলো চেক আপের জন্য তোমাদেরকে একটা ডেট জানাই দিবে, এবং সেদিনে কিন্তু তোমাদের সাঁতার পরীক্ষা হয়। তো এই কারণে সাঁতারটাও একটু জানতে হবে, যারা সাঁতার জানো না সাঁতার শিখে নিবা, কারণ পরীক্ষা কিন্তু হবে। 100 মিটার অথবা 50 মিটারের একটা সাঁতার পরীক্ষা হয়। তো যারা সাঁতার পরীক্ষা এবং ব্লাড টেস্টে যারা ফাইনালে পাশ করবা, তারাই আগামী দিনের বাংলাদেশ সেনাবাহিনীর নবীন সৈনিক হিসেবে ট্রেনিংয়ে অংশগ্রহণ করার জন্য মনোনীত হবা। এই হচ্ছিল মোটামুটি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যারা যোগদান করতে চাও তাদের জন্য আমি পদ্ধতিগুলো বলে দিলাম। এখন তোমার চিন্তা হওয়া উচিত কি, যে তোমাকে প্রিপারেশন নিতে হবে, ভালো একটা গাইডলাইন মেনে তোমাকে চলতে হবে, ভালো একটা গাইডলাইন নিয়ে তোমার প্রস্তুতিটাকে সামনের দিকে আগায় নিয়ে যেতে হবে। আর তোমরা যদি মনে করো আমাদের সোলজার ট্রেনিং একাডেমি অলওয়েজ খোলা, তোমরা যে কোনো জেলা থেকে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে এসে তুমি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের জন্য মেডিকেল, লিখিত, শারীরিক, মৌখিক বা বুদ্ধিমত্তা পরীক্ষার বিষয়গুলো, এগুলো তুমি খুব স্বল্প খরচে এখান থেকে একটা প্রস্তুতি নিয়ে যেতে পারবে। যদি প্রস্তুতি তুমি ভালোভাবে নিতে পারো, তোমার যদি প্রস্তুতি ভালো থাকে, তুমি অবশ্যই সম্পূর্ণ নিজ যোগ্যতায় তুমি বাংলাদেশ সেনাবাহিনীতে
চাকরি পাবো। এই হচ্ছিল বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের যোগদানের পদ্ধতি। তোমরা আশা করি ভিডিওটি শুনে উপকৃত হতে পেরেছো, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তুমি শেয়ার করে দিও, কারণ অনেক নতুন প্রার্থী আছে, অনেকে হয়তো বা জানে না এই সাধারণ কথাগুলো, অনেকে হয়তো বা জানে না, তারা জানলে তাদের উপকারে আসবে। সবাই ভালো থেকো, ভালোভাবে প্রিপারেশন নাও, আর সোজা ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত এরকম গুরুত্বপূর্ণ পরামর্শমূলক ভিডিও সবসময় আপলোড করা হয়। সবাই ভালো থাকো, আগামীতে আবার দেখা হবে। ধন্যবাদ।